কৃষ্ণগত মুসলিম জাতি আদিবাসী সমাজকল্যাণ সমিতির কাছে আদিবাসীদের জাতিগত পরিচয় পত্রের দাবিতে মহাশয়ের নিকট ডেপুটেশন। আমাদের এই ডেপুটেশন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা যারা এই ডেপুটেশনে এসছেন দূর দূরান্ত থেকে প্রত্যেক অনুরোধ করব আপনারা যাতে কোনো দাম না হয়। আপনারা আস্তে আস্তে এগিয়ে আসেন। আমাদের আজকের যে ডেপুটেশন এবং কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে এই মিছিলটা সঠিকভাবে তারা ফিরে পৌঁছে তাকে ডেপুটেশনটা সম্পন্ন করতে পারে তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি। আদিবাসী সমাজ কল্যাণ সমিতির ডাকে আদিবাসীদের জাতিগত পরিচয় পত্রের ডাকতে মহাশয়েশন আপনাদের অনুরোধ করছি আপনারা রাস্তা পার করে আসুন। রাস্তা ভিতরে রাস্তা পার করে যে কোনো একটা সরকারি কর্মচারী ইউনিয়নের যে আজকে সভা করছে তাদেরকে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অভিনন্দন 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 আদিবাসী মানুষের কথা বলতে আসছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে আজকে সে সমস্ত শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমাদের অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্যরা আজকে এসছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম জোহার সবাইকে সমস্ত প্রণাম করে আমি দু একটা কথা বলতে চাই। কেন আমাদের সময় নেই, কেন সেই সময় অতিক্রান্ত হলে কেন অনেকে দূর দূরান্ত থেকে তারা বাড়িতে চাই এখানে এসছে তাদের বাড়ি পৌঁছতে হবে। আপনারা সুশৃঙ্খল ভাবে কেন আমরা এম সাহেবের ওখানে ডেকোরেশন দিতে যাব আপনারা যেন কোনো শৃঙ্খলাবদ্ধ থেকে বেরিয়ে কোনো কাজে লিখতে পারেন না।